তাকে এখন রেখে দিয়ে আসা হচ্ছে, এখন ঘুম পাচ্ছে মনে হচ্ছে, ঘুমাবে তাই তো? যা ঘুম পেয়ে গিয়েছে, ঘুমাবে। আমরা আজকে চলছে জমজমাট মজাদার ভোলা মাছের কালিয়া, হবে একদম বন্ধুরা হোটেলের থেকেও একদম সুন্দর, বাড়িতেই বন্ধুরা সবাই বানাতে পারবে সহজ কায়দায়, একদম সেরা হবে বন্ধুরা। এই যে ধাবায় খান, হোটেলে খান, বাড়িতে বানালে একদম সেরা হবেই হবে বন্ধুরা, এইভাবে বানালে। এবার ভোলা অনেক রকম ভোলা আছে, এমন এমন ভোলা আছে খেলে ভুলে যায়, হ্যাঁ অনেক কথা ভুলে যায়। এবার এই যে কাঁচি নিয়েছি বন্ধুরা, কাঁচি দিয়ে এইগুলো কেটে নেব। মাছটার নাম বন্ধুরা, এই এটা হচ্ছে এমন একটা মাছের নাম, এই নামে কিন্তু মানুষেরও নাম আছে, অনেকের নাম ভোলা হয় না, কিন্তু অন্য মাছের নামে কিন্তু ওই মানুষের নাম দেখিনি সহজে খুব একটা। অন্য মাছের নামে কি মানুষের নাম আছে শুনেছো? মা আমার তো ঠিক এই মুহূর্তে মনে পড়ছে, কিন্তু ভোলার নামে নাম আছে, কি মাছ আছে? রেগে গেলাম, নাম আছে কি সত্যি সেটা, কিন্তু এটা তো নাম আছে না ভোলা, ওরকম বললে কাতলা আমি নাম শুনিনি কারো, ওরকম বললে হবে নাম আর কাতলা হয় না, কিন্তু ভোলা বন্ধুরা আপনার কারো কারো ভোলা নামের কারো কোনো দেখেছেন বা চেনেন জানেন কমেন্ট করে কিন্তু লিখে যাবেন কমেন্ট বক্সে। সুন্দরের যে শ্বাস দিল খুশ করে দেবে, একদম দিল খুশ করে যাবে, এই দেখুন বন্ধুরা, দেখছেন বন্ধুরা শ্বাস আলো একদম, কাকে বলে দেখলে আপনি আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা এই মাছের জমজমাট একটা রেসিপি নিয়ে, এই রেসিপির নাম হচ্ছে মাছের কালিয়া। সেই কালিয়াটা অনেকে অনেক রকম বানায় বন্ধুরা, কিন্তু আমরা বিনা ঝামেলায় বানাবো আর টেস্টি হবে একদম খুব ফাটাফাটি বন্ধুরা, তা সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম এই ভোলা মাছের কালিয়া, একদম গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা জমে যাবে, চলে আসুন বন্ধুরা। বন্ধুরা আপনারা অনেকেই দেখতে চাইছিলেন যে অকার আকারে একা ব্যাকাকে দেখবো, এ হচ্ছে একা, হ্যাঁ এর নাম হচ্ছে একা, দেখুন বন্ধুরা এসছে এখন এখানটায়, এরে 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 ঘোরাঘুরি করছে, এ বন্ধুরা একদম আমাদের ঘর বাড়ি চারিদিক চেনে, একদম পোষা বন্ধুরা খুব ভালো, এ কথা শোনে, এ কাউকে বন্ধু কামড়ায় না কিচ্ছু বলে না, খুব ভালো দেখছেন, আর এ প্রত্যেকটা রেসিপি প্রতিদিন খায়, যে কোনো রেসিপি মাছ মাংস সব কিছু বন্ধুরা খায়, তাই তো একা, ওই দেখুন ভোটারি করছে, কোত্তা বন্ধুরা বাইরেও যাবে না কিচ্ছু করবে না, ও চারিদিকে ঘুরে ঘুরে দেখে খালি, একে এখন রেখে দিয়ে আসা হচ্ছে, এ এখন ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমাবে তাই তো, যা ঘুম পেয়ে গিয়েছে ঘুমাবে এখন। ভোলা মাছের কালিয়ার জন্য আমি এগুলো ছাড়িয়ে নেব, রসুন পেঁয়াজ আর আদা, আর বন্ধুরা আমি এই ভোলা মাছগুলো কেটে পরিষ্কার করে নেব বন্ধুরা, আর আজকের এই কাজটা কাটতে আমি সব গল্প বলবো, এর কাহিনী ভোলা মাছের কাহিনী, হ্যাঁ আপনারা শুধু সঙ্গে থাকুন দেখতে থাকুন কি হয়, সুন্দর ভোলা না, হ্যাঁ মোটা মোটা ভোলা একদম ভালো, এ মাছটাই ভালো শ্বাস থাকে, খেয়ে মজা হয় বন্ধুরা, তাই বন্ধুরা কি বলবো এই ভোলা মাছ কিন্তু আমাদেরও, তাই হ্যাঁ অনেকদিন তাই খাওয়া হয়নি, কারণ বিভিন্ন রকমের জিনিসপত্র খাওয়া হয় তো ঘুরিয়ে ফিরে, তো সেই জন্য বন্ধুরা যাই হোক আজকে পেয়েছি খুব মজা হচ্ছে বন্ধুরা, দেখুন এই চারটে ভোলার ওজন হচ্ছে আমাদের 630 গ্রাম আর আমাদের এখানে এখন এই ভোলা 180 টাকা কেজি, ঠিক আছে বন্ধুরা, আপনাদের ওখানে ক টাকা কেজি আপনারা কমেন্ট করতে পারেন, যে যেখান থেকে দেখছেন ভোলা মাছ কমেন্ট করে বলবেন যে এই ভোলাগুলো কত করে কেজি বন্ধুরা, ওহ বেশ ভালো সাইজের ভোলা কিন্তু, হ্যাঁ ওহো বাবা একদম টাটকা আছে মাছটা মোটামুটি,
দেখছেন বন্ধুরা, আপনারা কারা কারা এই মাছ কোনদিন খেয়েছেন কিন্তু কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। আর এই ভোলা তো বন্ধুরা হোটেলে গেলে বা স্টুডেন্টে গেলে অনেক টাকা থালি নিয়ে নেয় বন্ধুরা, ভোলা মাছ। হ্যাঁ, এমনি আপনার ওই যে কাঁটা পোনাচ্ছে এর থালি রেট বেশি নিয়ে নেয়, আমি দেখেছি। হ্যাঁ, এবার ভোলা অনেক রকম ভোলা আছে, এমন এমন ভোলা আছে খেলে ভুলে যায়। হ্যাঁ, অনেক কথা ভুলে যায়। এবার এই যে কাঁচি নিয়েছি বন্ধুরা, কাঁচি দিয়ে এইগুলো কেটে নেব। মাছটার নাম বন্ধুরা, এই এটা হচ্ছে এমন একটা মাছের নাম, এই নামে কিন্তু মানুষেরও নাম আছে, অনেকের নাম ভোলা হয় না, কিন্তু অন্য মাছের নামে কিন্তু ওই মানুষের নাম দেখিনি সহজে খুব একটা। না, অন্য মাছের নামে কি মানুষের নাম আছে শুনেছো? মা, আমার তো ঠিক এই মুহূর্তে মনে পড়ছে, কিন্তু ভোলার নামে নাম আছে। কি মাছ আছে? রেগে গেলাম, নাম আছে কি সত্যি সেটা, কিন্তু এটা তো নাম আছে না ভোলা। ওরাও বললো কাতলা, আমি নাম শুনিনি কার, ওরকম বললে হবে নাম আর কাতলা হয় না, কিন্তু ভোলা। বন্ধুরা, আপনার কারা কারা ভোলা নামের কারো কোনো দেখেছেন বা চেনেন জানেন কমেন্ট করুন, কিন্তু লিখে যাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ 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 হ্যাঁ, মা ঠিক বলেছে, ঠিক ঠিক ঠিক, এটা কিন্তু মা ঠিক বলছে, পুঁটি নাম হয় ঠিক। আর একখানা মাছের নাম মা বলতে পেরেছে খুঁজে খুঁজে, পুঁটি পাবি, কিন্তু ঠিক বলেছে কিন্তু হয়। আমাদের এখানে এই মাছের গল্প একটা বলবো, অনেক বন্ধুরা হয়তো মনে করেন রহস্য মিচমিচি, হ্যাঁ এটা কিন্তু সত্য ঘটনা। আমাদের এখানে আমি একদিন মুড়ি ভাজতে গেছি কলে আর কি, তা সেখানে একটা মেয়ে মুড়ি মানে কি অন্য লোক ভাজলে সে ছেলে, আর যার মুড়ি তার বস্তায় তুলে দেয় বা যাই নিয়ে যায় তাই তুলে দেয়। হ্যাঁ, তাকে অনেকে বেজি বেজি করে রাগাচ্ছে, বেজি বলি বেজি বেজি করে রাগাচ্ছে কেন ওকে, অত বড় মেয়ে ওরম বলছো আর ওরম বেজি বেজি করতো কেন? আর ও শুধু রেগে রেগে যাচ্ছে, বলে দাদা শুনবে? আমি বলি কি? বলে ও মাছ ধুতে গে আর মাছ কামড়ে কামড়ে খাচ্ছিল একদিন কামড়ে কামড়ে খা, বলো কি হবে? কাঁচা মাছ, কাঁচা মাছ, কি অদ্ভুত কাণ্ড! ওই জন্য লোক দেখে ফেলেছিল। বাবা, কি বলো কি! ওই জন্য ওকে বলে বেজি বেজি বলে, অদ্ভুত কাণ্ড। আসে তারপর লজ্জা পেয়ে গেছে, তখন বলছে মোটামুটি তার ছোটবেলা, আর সে লজ্জা পেয়ে গেছে, বলে তুমি ওরম বলতো। আচ্ছা, মানে সে ছোট ছিল তখন খেয়েছিল? আচ্ছা, ছোট মানে মোটামুটি আর কি। আর সেই দিকে নাই আর খায়নি, আর সে মাছও খাওয়া ছেড়ে দিয়েছে, সে মাছ বলে আর মাছ খাবো না জীবনে। ছোটবেলার ঘটনা। হ্যাঁ, আমাদের এখানে অনেকে নম্ব নম্ব করে, নম্ব নাম আছে। হ্যাঁ, সে কি হয় যে লম্ব, যেখানে লম্ব দেখবে লম্বর পোলতে দেখলেই সে খেতে থাকবে। বাবা, এখনো সে আছে, আমাদের বয়সই সে বয়স। কি বন্ধুর অবস্থা শুনে অদ্ভুত মানুষজন দেখতে পাওয়া যায়, যেখানে লম্ব থাকবে সেই লম্বর বলতে বার করলে সে খেতে থাকবে। বাবা, ওই জন্য তার নাম লম্ব রেখেছে। হ্যাঁ, আর ভালো নাম আছে। হ্যাঁ, বন্ধুরা চলছে আজকে জমজমাট রেসিপি, ভোলা মাছের কালিয়া, আর অনেক গল্প সল্প চলছে বন্ধুরা, মজাসে একদম একদম চলছে ভোলা মাছের রেসিপি। চটপট পাত করবে খালিয়া, একদম ভোলা মাছের কালিয়া পাত করবে চটপট খালিয়া। ভাবি লেজগুলো কি সুন্দর করে কেটে দিচ্ছ তো, বাহ দারুণ তো, কাঁচি দিয়ে তো ভালো কাটিং হয়, সুন্দর। আর বন্ধুরা যেটা সত্যি বড় ঘটনা, এই মাছ তো বন্ধুরা আমরা অনেক দিন খাইনি। হ্যাঁ সত্যি, একদম সত্যি বলছিলাম ঘটনা। হ্যাঁ, যে বলবো যে আমরা খাই না, আমরা বিভিন্ন রকম রেসিপি করতে করতে আমাদের সময় চলে যায়, আর বিভিন্ন রকম থাকে তো খেতে খেতে, আর বাজার হাটেও ঠিক মতো সবসময় সব মাছ পাওয়া যায় না, খাওয়ার ইচ্ছা হলেও পাওয়া যায় না। ভোলা মাছটা খেতে কিন্তু ভালো লাগে, খুব ভালো, অনেক বন্ধুরা নিশ্চয়ই খান, খুব সুন্দর মাছ, একটা শাঁসালো মাছ হয়তো একদম। এবার বন্ধুরা কেটে নেবো। আচ্ছা, মাছটা আমাদের কি গোটা গোটা থাকবে কি? একদম একদম। আচ্ছা, দেখছেন বন্ধুরা এ মাছটা না একদম টাটকা, সত্যি সত্যি বন্ধু মাছটা টাটকা মাছ, আমি বলছিলাম না একটু আগে যে মোটামুটি টাটকা, ভালোই টাটকা আছে বন্ধুর মাছ। দোকানদার আমাকে বলছে, বলে দাদা নিয়ে যাও নিয়ে যাও, কেন? বলে একদম ভালো মাছ আছে, নিয়ে যাও।
আর বন্ধুরা দোকানদারও মোটামুটি সবাই ভালো, হ্যাঁ মানে বেশিরভাগ দোকানদার ভালো, সবাই বললে ভুল বলা হবে, আমাকে বন্ধুরা ঠকাতে চায় না, তারা জেনে শুনে যদি হয় তারা বলে দেয় যে এরকম নিতে হবে না আজকে, আবার ভালো হলে আবার নিজেরা ডেকেই দেয় অনেক সময় বন্ধুরা, হ্যাঁ মানে এমনি বাজারের কাছ থেকে পাশ থেকে গেলে তারা নিজে ডেকে দেয়, বলে যে এটা ভালো আছে এটা নিয়ে যাও ভালো হবে। এবার আজকের আমি মুদিখানা দোকানে বাজার করছি, দোকানদার বলছে, আমি বলি তোমার কাছে ভালো ময়দা আছে গো? বলে দাদা হ্যাঁ ভালো ময়দা আছে, হ্যাঁ আর ভালো আমার কাছে কড়াইও আছে, হ্যাঁ আর মশলাও আছে, সব মশলা আছে, হ্যাঁ আমি বলি ভালো না হলে তো আপনি তো বুঝতে পারছেন, বলে ভালো না হলে আমি বুঝতে পারছি, তুমি যদি বলো আমার তো বেচা কেনা বন্ধ হয়ে যাবে। আমি বলি সেরকম কিছু নয়, তোমার ব্যবসা তুমি করবে, হ্যাঁ তোমার সবসময় বন্ধুরা কর্মের ফল আছে, যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, এটা হচ্ছে একটা সিস্টেম, সেই জন্যই তো বন্ধুরা ভালো কাজ করা সবসময় ভালো, কারোকে ঠকানো কোনো দিন ভালো না। আমি বললাম তোমার ব্যবসা তুমি করবে, আমি বলতে যাবো কেন, আমার তুমি ঠকালে আর আসবো না, এই তুমি ঠকে গেল। বলে না দাদা ওই জন্যে যদি খারাপ হয় আমি আগে থাকতে বলে দিই, ঠিক আছে কোনো অসুবিধা নেই। বন্ধুরা আজকে আপনার জন্য জমজমাট প্রশ্ন, যে এই যে ভোলা মাছ, এই ভোলা মাছ কোথায় হয়, পুকুরে নদীতে খালে নাকি সমুদ্রে, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, জানি অনেক বন্ধুরা তো আছে আবার কী প্রশ্ন, তো সোজা প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তাই কমেন্ট করে লিখে জানান দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন, নিশ্চয়ই তাই কিছু কিছু বন্ধু নিশ্চয় অনেকে নিশ্চয়ই জানেও না, হতেই পারে এটা। বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, একদম একদম দেখছেন কেটে একদম পরিষ্কার করে নিয়েছি সব, একদম দেখছেন বন্ধুরা অনেকদিন খাবে ভোলা মাছ, পরে মানে অনেকদিন পরে যদি খাচ্ছি তার জন্য একটা ইন্টারেস্ট আমারও কিন্তু রয়েছে বন্ধুরা, এর আগে কবে ভোলা মাছ খেয়েছি আমি ভুলে গেছি, সেই জন্য কি নাম ভোলা, ভোলার সঙ্গে ভুলে আর অনেক সুন্দর কানেকশন থাকে। কিন্তু দাম তো বেশ ভালোই নিয়েছে, হ্যাঁ বেশ ভালো দাম নেই তার মানে, পোনা মাছের চেয়ে দাম বেশি, এর আবার ডিম হয়েছে, এই যে গুঁড়ি গুঁড়ি ডিম, চারখানা আমাদের একদম একদম চারটে ভোলা, হ্যাঁ সবচেয়ে মধ্যে ভালো ল্যাচ কাটিং দেবো, কি সুন্দর একদম ফ্রেশ করে একদম কেটেছে দারুণ। হ্যাঁ আমরা ব্যাঙ্গালোরে ছুরি দিয়ে মাছ কাটতাম, ছুরি দিয়ে, আজকে বন্ধুরা আমাদের কাঁচি দিয়েও কাটা হয়েছে, ছুরি কাঁচি দিয়ে ভালো কাটি, জল দিয়ে দাও আবার ধো হবে, দুবার ধুতে হবে, আচ্ছা ভোলা একদম পরিষ্কার হয়ে গেল, চকচক করছে মানে না, চকচক তো করবেই, টমেটো ধরে পাতা কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ এগুলো আমি কেটে কুটে সাইজ করে নেব। আর বন্ধুরা আমি এদিকে দেখুন এই যে মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম, এবার এর মধ্যে আমি নুন, এই দেখুন নুন আর একটু হলুদ, আর এর মধ্যে বন্ধুরা আরো একটা জিনিস দেবো আপনারা দেখুন, দেখুন বন্ধুরা অল্প একটু আমি এর মধ্যে সরিষা বা সর্ষে তেল দিচ্ছি, এই দেখুন কেন দিচ্ছি আপনারা কমেন্ট করতে পারেন, হ্যাঁ মানে দেওয়ারও কারণ থাকে, হ্যাঁ অনেকে তো শুধু নুন আর হলুদ মাখায় কিন্তু আমি তেলটা কেন দিলাম এটা আপনারা কমেন্ট করবেন, আমি পরে বলে দেবো, আচ্ছা ঠিক আছে। মানে কোনো কিছু যখন করা হয় তার নিশ্চয়ই কোনো কারণ বা উদ্দেশ্য থাকে, হ্যাঁ সেই জন্যই হয়,
নইলে বা কেন বা দেয়া কেন বা দিলাম কেন মানে দিলাম রান্না করে নিলাম হয়ে গেল সবাই যাই বলে আমি দিলাম না না তেল দেওয়ার কারণ আছে বন্ধুরা আজকে হ্যাঁ এমনি নুন হলুদ মাকে সাধারণত করা হয় কিন্তু তেলও দেওয়া হলো এবার এটা মেখে আমি রেখে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা এখন চারিদিকে চলছে শুধু পেঁয়াজ কাটিং আর পেঁয়াজ কাটিং হ্যাঁ মানে এখন টমেটো কাটিং শুরু করেছে আমার মা দেখুন কী সুন্দর করে পেঁয়াজটা কেটেছে ছোটো ছোটো করে আর এদিকে হচ্ছে আরও চলছে ছোটো ছোটো আরও মিহি মিহি পেঁয়াজ কিন্তু বন্ধুরা হ্যাঁ এই মাছের কালিয়ার জন্য দুরকম কেটেছি দেখুন এটা মিহি আর এটা একটু বড় আমার মা মিহি কেটেছে আমার মা মিহি কেটেছে মিহি এটা ঝিরি ঝিরি মতো একদম একদম আচ্ছা এটা এই দলে ঝিরি ঝিরির দলে আদা ওসন আমি আলাদা আলাদা বেটে নেব ছিলে হবে বাটা বাহ তোমার বাপি ভোলা মাছ রেখেছে গোটা ও হ্যাঁ তাও তো হ্যাঁ গোটাই ধরছে ঠিকই বলেছে মা দারুণ সুন্দর একটা মিলিয়ে বলেছে বাহ বন্ধুরা অনেকে ভাববেন হয়তো আমরা আগে থাকতে বলার জন্য তৈরি হয়ে থাকি না আমাদের মুখে যেটা আসে আমরা সেটাই বলে দিই বন্ধুরা আমরা মুখস্থ করে আসি না মুখস্থ করে আসি না বন্ধুরা ওই জন্য অনেক সময় দেখবেন আমরা মুখ দিয়ে কথা বলতে বলতে আঁটিয়েও যা হ্যাঁ সবারই আঁটিয়ে সে পর্যন্তই আমরা ভিডিও দিয়ে দিই কারণ মানুষ মাত্র হতেই পারে হ্যাঁ যে কোনো জিনিস ঘটতেই পারে তার মানে আমরা বলবো যে আমাদের কখনো আটকে যায় না যা বলি সবসময় ক্লিয়ার বলি না হতেই পারে কখনো কখনো হয়ে গেল রসুন বাটা মানে একটা থেতো করা টাইপের হলো নাকি ওই রকমই দরকার বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি হাসি খুশি কেননা রোদ্দুর আছে তো সেই জন্য রোদ্দুর বলতে বন্ধুরা আজকে একবার রোদ আবার বৃষ্টি মানে বোঝা যাচ্ছে না যে আজকের অ্যাকচুয়ালি কেমন দিনটা এক দফা দফা হচ্ছে বন্ধুরা এই যে ভোলা মাছের কালিয়া বন্ধুরা এই কালিয়াটা কিন্তু অনেকে খেতে ভালোবাসে আবার অনেকে আবার হয়তো পছন্দও করে না কিন্তু আমি যে কায়দায় বানাবো বন্ধুরা সে যদি একবার খায় সে কিন্তু এই ভোলা মাছ বলবে বারবার খাবো তার মানে বন্ধুরা ভোলা মাছের কালিয়া খেয়ে বাজাবে সবাই ছোট থেকে বড় তালিয়া বাহ হ্যাঁ ভোলা মাছের কালিয়া খেয়ে বাজাবে একদম তালিয়া সবাই সুন্দর বলেছো বন্ধুরা এবারে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভাজবো তেলটা তাদলে তারপরে কি করি আপনারা দেখুন বন্ধুরা দেখুন কড়াই থেকে ধোঁয়া উঠছে আর এই রকম তেল কিন্তু ধোঁয়া ওড়া চাই তবে মাছ ভাজা কিন্তু ভালো হয় বন্ধুরা এবার এই দেখুন ভোলা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন কটা ভোলা দেওয়া হবে আজকে এখন দুটো দুটো করে হবে বন্ধুরা চলে যাচ্ছে জমজমার রেসিপি ভোলা মাছের কালিয়া হ্যাঁ খুব মজা আছে বন্ধুরা একদম আর এই মাছ কারা কারা খান কমেন্ট করে কিন্তু লিখে জানান করেন বা খুব দারুণ একটা মাছ ফাঁসাল হয় এই মাছগুলো তবে আমি একটা আজকে হাটে গিয়ে বা বাজারে গিয়ে একটা মাছের কিন্তু একটা আমি কাটার ঘটনা দেখলাম একজন এই মাছ নিয়েছে ভোলা মাছ ভোলা মাছই নিয়েছে এইরকম মাছ নিয়েছে দুজন আছে হ্যাঁ তা তারা বলছে বলে ওই মাছের এই চোখ বলে পুরু কেটে নিচ্ছে আর কি মাছ দোকান থেকে বললো চোখগুলো আমার বের করে দিতে হবে আচ্ছা মাছের চোখ আমার রাখলে হবে না দোকানদার বলে টেনে টুনে দেখলো বের করতে পারছে না লাস্টে বললো পাড়ায় আবে না বললো বাইর করে দিলে ভালো হয় বলে আমরা ওই চোখ আমরা সমেত আমরা পছন্দ না আর কি চোখ পছন্দ না আচ্ছা হ্যাঁ লাস্টে শেষ কেটে ফেলে দেবে দিতে পারলো না
মাছের মাথাটা এই রকম গোটা আছে তো, কেটে ফেলে দিলে তাহলে এগুলো সব কেটে ফেলে। আচ্ছা, মানে চোখ খালি এমনি রাখা যাবে না, এমনি থাক মাছ গোটা রাখতে হবে? হ্যাঁ, মহা মুশকিল ব্যাপার তো। দোকানদার বললো লাস্ট অনেক চেষ্টা করেছি গো, লাস্ট বললো আমি পারবো না। আর মা বন্ধু ভেবে দেখছি যে কিভাবে পারা যায় নাকি, কাঁটা দিয়ে বার করে নেবে। হ্যাঁ, তা লাস্টে বললো আচ্ছা ঠিক আছে বলে চলে গেল মাছ নিয়ে। কত রকম বন্ধুরা হাটে বাজারে ঘটনা ঘটতে থাকে। বন্ধুরা এবার দেখবো এটাকে এপাস ওপাস করাই আইছি, বুঝলেন? সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করেছে বন্ধুরা। সাইজগুলো জবত একখানা করে দিলেই একদম শান্তি। বাড়িতে বন্ধুরা কুটুম আত্মীয় স্বজন আসলো, একখানা করে যদি দেওয়া যায় খুশি হয়ে যাবে না? একদম পুরো ভোলা মাছ, একদম গোটা গোটা। তার মাছটা একটু ভালো করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা ভেজে দিয়েছি, এবার তুলে নেবো। ও জবরদস্ত ভাজা হয়েছে বন্ধুরা, সুন্দর সুগন্ধ আছে, লোভনীয় একদম। আর বড় বড় মাছ তো বন্ধুরা, মজা আসবে। এবি গোটা গোটা একদম, গোটা গোটা ভোলা মাছের রেসিপি আছে। আরও দুটো আছে, এই দুটো ভেজে নেবো। এইটাই মানে সব থেকে বড় না? হ্যাঁ, এই দেখুন বন্ধুরা কত বড়, দেখুন মানে কত বড় বলছি, মানে যে বিশাল বড় তা না, মোটামুটি মানে ঠিক আছে, গোটা গোটা একজন করে তাই খাওয়ার জন্য যথেষ্ট, সেটা বলছি বন্ধুরা। তাও একটা মাছের ওজন হচ্ছে প্রায় এইটার মনে হয় 200 গ্রাম হয়ে যাবে, 200 গ্রাম, এটা 200 গ্রাম হয়ে যাবে, কারণ এটা একটু বড় ছিল তো, 200 কাছে তো অন্তত হবে। বন্ধুরা দেখুন মাছ ভাজা আমার হয়ে গেল, এবার তুলে নিচ্ছি বন্ধুরা। এইটা হচ্ছে বড়, এটা তোলা। আর এই মাছগুলো এই রকম ভাজতে হবে বন্ধুরা, যে মাছটা এমনি কিন্তু একটু নরম থাকে বন্ধুরা, খুব খাসালো তো থাকে, ওই জন্য এই মাছটা একটু সামান্য কড়া করে ভাজলে তবে খুব সুন্দর এই কালিয়া হবে বন্ধুরা। বন্ধুরা এই তেলের মধ্যেই অল্প একটু জিরে দিচ্ছি, এটা এমনি জিরে বন্ধুরা, যেটা ঘরে আমরা রান্না করে খাই। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা কেটে দিলাম, একটু দারুচিনি, তিনটে ছোটো এলাচ, আর একটু জৈত্রী দিয়ে দিলাম। আর এই যে লবঙ্গ দেখতে পাচ্ছেন বন্ধুরা, জবরদস্ত লবঙ্গ একদম। লবঙ্গ অ্যাকচুয়ালি কিন্তু এই রকম হওয়া চাই, এই যে এর ফুলটা যেন থাকে, তবে সেই লবঙ্গ ভালো, লবঙ্গটা ভালো থাকে। হ্যাঁ, ধুলো লবঙ্গ অন্যরকম, লবঙ্গ কিন্তু আমি এখন দেবো না। আচ্ছা, এবার বন্ধুরা দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, যেহেতু তেলটা খুব হিট আছে। হ্যাঁ, ওই জন্য উনুনটা আমি বন্ধ করে দিতে বলেছি। হ্যাঁ, এই দেখুন এবার এই ওসনগুলো আমি দিয়ে দিচ্ছি। ওসন দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা বলবো কি আসছে মা, রসুনের বন্ধুরা মজাই আলাদা। যেহেতু বন্ধুরা আমি এটা মাছের তেলের মধ্যে দেওয়া হয়েছে না, আরো দুর্দান্ত মিক্স, অসাধারণ একদম, ফার্স্ট ক্লাস সুগন্ধ আসছে। এখন ঝাল বানাতে হলে বা কালিয়া বানাতে হলে হ্যাঁ ওসনটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, তবে কালিয়াটা খুব সুন্দর খেতে লাগবে। মশলা যে যত ভালো তৈরি করতে পারবে বন্ধুরা, সেই হলো রেসিপি ক্যাপাসিটি। হ্যাঁ, তবে মশলা পুড়িয়ে ফেললে সে রেসিপি আবার ভালো লাগবে না বন্ধুরা। এবারে বন্ধুরা সব থেকে আসল সুগন্ধ আসছে না মা, এবারে একদম, এবারে আমাদের বাড়িতে না বন্ধুরা, এবারে সব পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ছে। এখন মিডিয়াম জাল দেবে, হ্যাঁ সবসময় মিডিয়াম জাল দিতে হবে মশলা যখন বন্ধুরা তৈরি করা হয়। অনেক মজা আসতে চলছে আজকে, গ্যাসে হলে লোতে রাখতে হবে। দেখুন এবার বন্ধুরা এই লবঙ্গ তিনটে আমি এর মধ্যেই দিয়ে দিলাম, তিনখানা। হ্যাঁ, আর এই যে কুচি কুচি করা পেঁয়াজগুলো
এগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। আজকে দু রকম পেঁয়াজ আছে, হ্যাঁ, একটা কুচি কুচি, একটা একটু বড় বড়। হ্যাঁ, প্রত্যেকটা রান্না আলাদা আলাদা একটা সিস্টেম থাকে। হ্যাঁ, আর এই যে কুচি কুচি টমেটো এটাও দিয়ে দিলাম, কুচি কুচি টমেটো। আর টমেটো বড় বড় আছে জানো, এই যে ও পরে কি হয় আপনার দেখতে হবে, একটা বড় বড়। আমি তো বারবার বলছি রান্না সবাই কালিয়া করতে পারে বন্ধুরা, কিন্তু সম্পূর্ণ আমাদের কালিয়া অন্যরকম, যে যার রান্না অন্যরকম বন্ধুরা। আজকের এমন হবে কালিয়া সবাই খেয়ে বাজাবে একদম জোরদার তালিয়া, মজা এসে যাবে একদম। তুমি যা বলেছো ঠিকই বলেছো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। মাছটার নাম ভোলা, একবার খেলে বন্ধুরা টেস্টও যাবে না একদম ভোলা। হ্যাঁ সত্যি মাছের কি নাম, হ্যাঁ ভোলা মাছ বন্ধু। এই মাছটার অন্য কি কোনো আরও নাম আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। একটা মাছের যেমন নাম থাকে বিভিন্ন রকমের নাম থাকে, দু তিন রকমের, এটাকে আমরা ভোলা বলেই চিনি। বন্ধুরা এবার এর মধ্যে এই যে আদা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর অল্প একটু নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, আর একটু দেবো হলুদ। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, ধনিয়া পাউডার। হ্যাঁ মজা আসছে সত্যি। সামান্য একটু জিরে, সামান্য জিরেটা একটু কম দিলে ভালো। আর এবার যে যার মানে কি কম বেশি করে দেবেন, এটা হচ্ছে লঙ্কা, ঝাল লঙ্কা, ঝাল লঙ্কা। হ্যাঁ যে যেমন বন্ধুরা খাবেন একটু তেমন দেবেন। এর মধ্যে ঢিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে ভালো করে একদম তৈরি করে নিতে হয় বন্ধুরা। মশলা জবরদস্ত হচ্ছে সত্যি দেখতে বন্ধুরা, একদম মজা আসছে, সুন্দর সুগন্ধ আসছে, মজা এসে যাবে বন্ধুরা ভাত একদম একদম একদম। গরম গরম ভাতের সঙ্গে ভোলা মাছের কালি আহা একদম জমে যাবে একদম। বন্ধুরা আজকে যে রেসিপি চলছে না এটা কিন্তু হোটেলেও পাওয়া যায়, দারুণ অনেক কিন্তু খায়, যে থালি পাওয়া যায় মাছ ভাতের যে থালি হয় না তার সঙ্গে দেওয়ার দাম ভালো নয় বন্ধু, বাড়িতে হয় বন্ধু তার থেকেও সেরা জবরদস্ত ভোলার থালি বন্ধুরা হয়ে যাবে একদম ভোলার থালি। বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ এবার এর মধ্যে এই ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজটা ছিল বন্ধুরা বড় বড় করা কাটা এটাও দিয়ে দিলাম। হ্যাঁ আর এই যে টমেটো এটাও দিয়ে দিলাম বড় টমেটো। হ্যাঁ যা মশলা হচ্ছে না একদম মজাদার মশলা হচ্ছে। এবার এর মধ্যে বন্ধুরা জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেব। আর সামান্য আর একটু নুন দিয়ে দেবো বন্ধু, নুনটা যে যার আন্দাজ মতো বন্ধুরা সবসময় আমি বলে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমাদের এখানটা না সবসময় সব মাছ কিনতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না মানে বাজারে। তো বাপি আজকের মার্কেটে গিয়েছিলো অ্যাকচুয়ালি কিন্তু মনে হচ্ছে মাছ কেনার জন্য নয়, মানে এমনি বাজার করবে বলে, দেখতে পেয়েছে ভালো মাছ সেই জন্য নিয়ে চলে এসেছি, যেহেতু অনেকদিন খাওয়া হয়নি। আমি বাজারে গিয়ে যে মাছটা আমার বেশ মনের মতো হ্যাঁ হ্যাঁ পছন্দ হয় মোটামুটি সেটা আমি নেওয়ার চেষ্টা করি।
হ্যাঁ, অনেক সময় হয় কি বন্ধুরা, আগে থেকে মানে মন তৈরি করা থাকে যে আমি এটাই কিনবো, আর অনেক সময় কী হয় যে আমি এটা ভালোটা পেলে কিনবো। বাজার করার বন্ধু দু রকমের কায়দা থাকে, কখনো কখনো আমার ঠিক করে দিই এটাই আমার কিনে আনতে হবে। আজকে বন্ধুরা এটাকে এবার আমরা ভালো করে একটু ফুটিয়ে নেব, মাছ ছাড়া এখন ফুটবে, মাছ ছাড়া ফোটাতে হবে। আচ্ছা, কত রকমের ইয়ে থাকে না, ডিক্স থাকে, এখন মাছ ছাড়াই ফুটবে, মাছ ছাড়া ফোটাতে হবে। বন্ধুরা উনুনের রান্নার মানে একটু কষ্ট হয় হোক কিন্তু মজাই আলাদা। হ্যাঁ, হু করে ফুটতে শুরু করে দিয়েছে একদম, আর মা মানে সেটা কাঠের কাঠ দিয়েছে উনুনেতে, সেই জন্য কাঠ দিয়ে তোমার মা যেটা সত্যি কথা, বৃষ্টি আসছে জামা কাপড়গুলো তুলতে গেল, আমরা সত্যি ঘটনা বলি, হ্যাঁ যে লুকোচুরি কিচ্ছু নেই আমাদের এখানে বন্ধুরা। আজকে অন্যরকম কখন বৃষ্টি হচ্ছে, কখন আবার একটু রোদ্দুর উঠছে, মানে অন্যরকমের অবস্থা আজকে। বন্ধুরা দেখুন কেরকম ফুটছে, টকবক করে একদম একদম। এবার এর মধ্যে এই ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এখন এই ভাজা মাছগুলো। ও এরকম মাছ বন্ধুরা বেশি লাগবে না, এক পিস করে হলেই একদম শান্তি, ব্যাস মাছের থালি একদম জমে যাবে। এবার এটাকে ভালো করে এই ঝোলে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা, এই কালিয়াটা আপনি তৈরি হয়ে যাবে দেখছেন। আর মাছ দিয়ে সবসময় ভালো করে ফোটাতে হবে বন্ধুরা, না তো দিলাম আর নামালাম, বাড়িতে কিন্তু ওরম করলে হবে না, মানে টেস্ট হবে না, সেটা মজা আসবে বন্ধুরা, কিন্তু বাড়িতে নিজের মতো ভালো করে করতে হবে একদম বন্ধুরা, বাড়ির জিনিস সেরা যায় সবসময় একদম, তবেই তো বন্ধুরা বাড়ি, নইলে বন্ধুরা কি আর মজাটা রইল। এবার ভালো করে বন্ধুরা এটাকে আমি এই ঝোলে ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পরে বুঝতে পারবেন কতটা এই কালিয়া কীভাবে তৈরি হয় বন্ধু। হ্যাঁ মানে যখন ফুটবে দেদার, এখন এখন দেদার এ কমে যাবে একদম, ফুটে 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 কমে যাবে, তবে কালিয়া তৈরি হয় বন্ধুরা। বন্ধুরা দেখুন কতটা আমি জল দিয়েছিলাম, জল পুরো ফুটে ফুটে একদম কালিয়া তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, মানে লোভনীয় হয়েছে একদম একদম। এবার এর মধ্যে বন্ধুরা এই দেখুন এটা আছে গরম মশালা, আমাদের বাড়ির তৈরি গরম মশালা, এই একদম একদম আমাদের হোম রাবাকের একদম গরম মশালা, সুন্দর। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন এই যে এমন একটা দেব জিনিস, এটা আপনারা দিতে পারেন নাও পারেন, কিন্তু দিলে এ অসাধারণ লাগে বন্ধুরা, দেখুন বাড়িতে তো খাবেন সুন্দর একদম। এই দেখুন এবার দিয়ে দিলাম বাটার, বাটার এটা বাটার, আর এই যে ধনে পাতা, ভোলা মাছে ধনে পাতা অবশ্যই দিতে হবে কালিয়ায়, হ্যাঁ চেষ্টা করতে হবে আর কি, যদি একান্ত না থাকে, না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে খুব ভালো হয় বন্ধুরা। হ্যাঁ দেখুন, আর এই যে কুচি কুচি করা, অনেক সময় দেখবেন গোটা লঙ্কা আমরা চিড়ে দিই, কিন্তু না এই কুচি কুচি করে দিলে এ খুব সুন্দর একটা, এর ফ্লেভার একদম অসাধারণ লাগবে বন্ধু, লাগবে আর মুখে পড়লো বন্ধু, খুব মজা আসবে একদম। হ্যাঁ হ্যাঁ ভাত থালা থালা খাবে বন্ধুরা একদম, মুখে পড়লে হু করে ভাত খাবে। এবার এটাকে বন্ধুরা মজা আছে বন্ধু, ঝাল ঝাল একটু মজা লাগে দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি চাপা দিয়ে রাখছি, হ্যাঁ 3 মিনিটের জন্য। বন্ধুরা টাইম হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব, দেখুন বাটারও গুলে গিয়েছে একদম। হ্যাঁ টাইমের সঙ্গে সঙ্গে
একদম রেডি। এবার আমি ঢেলে নিচ্ছি। প্রচন্ড গরম, আস্তে 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 ঢালবে। সুন্দর, অসাধারণ ঢেলেছ, অসাধারণ বন্ধুরা। বন্ধুরা, এর নামই হচ্ছে কালিয়া। হ্যাঁ দেখুন না কতটা জল দিয়েছিলাম, একদম মজাদার হয়েছে। ওর মধ্যে ফুটিয়ে ফুটিয়ে এইভাবে কালিয়া বানাতে হয় বন্ধুরা। লোভ লেগে যাচ্ছে বন্ধুরা আমার, ভোগ তো লাগে। বন্ধুরা, আজকের জমজমাট রেসিপি, মজাদার খাওয়া দাওয়া, ভোলা মাছের কালিয়া সঙ্গে কলা পাতায়, আর গরমা গরম ভাতের সঙ্গে মজা আসবে অনেক। ও ভাতটা আমার সুন্দর বানিয়েছে কিন্তু, এরকম গোটা গোটা তো আমার খুব ভালো লাগে। থাক, এবার বাপি নিয়ে নাও। ও স্যালাড, কথা স্যালাড, আমি তো প্রথমে এটাই খাবো। আর বন্ধুরা, এটা অন্য জিনিস, এটা মা বানিয়েছে। এটা হচ্ছে বন্ধুরা ঢেঁড়স আলু সিদ্ধ, মানে আমাদের গ্রামাঞ্চলে ঢেঁড়স আলু ভাতে, সাদা কথা একদম। আর এবার এই যে ভোলা মাছের কালিয়া। ও ভোলা মাছের, বিরাট ভোলা মাছের কালিয়া বন্ধুরা, দৌড় একদম পাথর দিয়েছে। কতটা বড় বন্ধুরা দেখুন, একদম দেখো, এক পিস পড়লেই শান্তি। আহা হা হা, ব্যাস ব্যাস, মজা আসবে অনেক। দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর শাসালো, দেখুন মাছটা খালি ওজনদার আছে ভাবি, অনেকটা অনেকটা ইয়ে টেনে আমি টেনেছে না, আরো রয়েছে 200 জায়গা, 300 হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আমি কত সুন্দরের যে শ্বাস, দিল খুশ করে দেবে একদম, দিল খুশ করে যাবে। দেখুন বন্ধুরা, দেখছেন বন্ধুরা, শাসালো একদম, কাকে বলে, দেখলে আপনি এক্ষুনি এত সুন্দর টেস্ট, এই টেস্ট বন্ধুরা হোটেল রেস্টুরেন্টের থেকেও কিন্তু আপনার বাড়িতে দেখবেন বানিয়ে এইভাবে বেশি অবশ্যই হবে, মানে নিশ্চিতভাবে বন্ধুরা বেশি হবে আপনার বাড়িতে টেস্ট, অসাধারণ। এইভাবে যদি আপনারা বন্ধুরা বানান ভোলা মাছের কালিয়া, ভোলা মাছের রেসিপি এবার যদি বানান, দেখবেন অন্য মাছের কথা বন্ধুরা ভুলেই যাবে বন্ধুরা একদম। মাছটা না ভাবি শ্রেষ্ঠ টাটকা মাছ, খেতে বন্ধুরা অসাধারণ লাগে এই মাছটা। আমি তো বললাম যে ভোলা মাছের কালিয়া, এক পিস মাছ দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এই যে কালিয়া দেখছেন বন্ধুরা, আমরা কতটা জল দিয়েছিলাম কিন্তু না, এই রকম হয়ে যাবে টেনে একদম মশলা, মজা আছে সত্যি। ভাতের সঙ্গে মাছ ভাতে বাঙালি বলে না, সেই হচ্ছে বন্ধু এই মজা একদম আসছে।